আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি, তোমাদের ভালো আছি। দেখো, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আলোচনা করছিলাম প্রাথমিক গণিত নিয়ে, তাই না? আমরা গত তিনটা ক্লাস আলোচনা করেছি প্রথম অধ্যায়ের উপরে। আজকে আমরা প্রথম অধ্যায়ের উপরে আলোচনা করব। আজকে আমাদের পাঠ 4, আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই বই খাতা কলম নিয়ে বসে পড়ো। সবাই রেডি হয়েছো? আচ্ছা, বুঝে নিলাম সবাই রেডি হয়েছো। আচ্ছা, এবার তাহলে বই বের করো। দেখো, 19 পৃষ্ঠা বের করেছো শিক্ষার্থীরা, 19 পৃষ্ঠা। আচ্ছা, আমরা গত ক্লাসে 5 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। তো দেখো, 6 নম্বর আছে কি নিচের প্রশ্নগুলোর উত্তর দে, নিচের প্রশ্নগুলোর উত্তর দে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 62 দশকে কত হয়? 62 দশক মানে কি বলতো? দশক মানে হচ্ছে 10। আমরা রাফে এটা করে নিতে পারি। দেখো, আমরা এই সাইডে এটা রাফ করতে পারি, রাফ। দেখো, 62টা কি 10? 62 দশকে কত হচ্ছে? 62 দশকে হচ্ছে 620। আমরা রাফে এভাবে গুণটা করে নেব, ঠিক আছে? দিয়ে উত্তরটা লিখবো, যেহেতু আমরা শুধুমাত্র নিচের প্রশ্নগুলোর উত্তর দেব। তাহলে 62 দশকে কত হচ্ছে? 620 হচ্ছে। এরপর দেখো, 39 শতক, সংখ্যাটি কত? 39 শতক, কি শতক মানে কি বলতো? 100, তাই না? 39টা 100। তাহলে দেখো, 39টা 100, কিন্তু আমরা 39টা 100 লিখে যোগও করতে পারি, তাই না? তাতে আমাদের উত্তর বের হবে, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। আমরা সকলে জানি যোগের সংক্ষিপ্ত রূপ কি বলতো? গুণ, তাই না? যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে 39 শতক সংখ্যাটি কত? দেখো, 39 কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। তাহলে সংখ্যাটি হবে কত? 39 × 39, আর পরে দিকে শূন্য বসিয়ে দিলাম। তাহলে 39 শতক সংখ্যাটি কত? 39 শতক সংখ্যাটি হচ্ছে 39 3900। বোঝা গেল শিক্ষার্থীরা? এরপরে আসে দেখো, 74 শতক সংখ্যাটি কত? এখানে দেখো, একই বিষয়ে 74টি শতক আছে। তাহলে দেখো, 74 × 100, তাই না? দেখো, 74 × 100 দুটা শূন্য দিয়ে দিলে হয়ে গেল। তাহলে 74 শতক সংখ্যাটি হচ্ছে 7400, মানে 7400। তাহলে দেখো, দশক বললে 10 দিয়ে গুণ করবো, শতক বললে 100 দিয়ে গুণ করবো, আবার যদি এখানে হাজারও বলে তাহলে আমরা 1000 দিয়ে গুণ করবো, এভাবেই চলবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আচ্ছা, এরপরে আসি দেখো, এবার আছে সংখ্যাটি কিন্তু দেওয়া আছে, এতক্ষণ কিন্তু আমরা সংখ্যাটি বের করেছি, তাই না? এই যে সংখ্যাটি আমরা এতক্ষণ বের করেছি। এরপরে দেখো, সংখ্যা দেওয়া আছে, আমাদের দশকের দল বের করতে হবে। 420-এ দশকের কয়টি দল আছে? তো যখন দল বের করতে বলা হবে, তখন আমরা এটাকে কী করবো? ভাগ করবো। 420-এ দশকের দল কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে ভাগ করবো। তোমরা এভাবে করতে পারো, তারপরে দেখো এভাবেও করতে পারো। আমরা কি ভাগ অঙ্ক সবাই জানি? 4×10=44, এই যে 2 0, তারপর হচ্ছে 10 × 2, আমরা ভাগ যোগ দেখো গুণ, এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা অধ্যায় আছে, তখন কিন্তু এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। তাহলে দেখো, 420-এ 42-এর দশক আছে কয়টি? সরি, 420-এর দশক আছে কয়টি? 42টি। 420-এর দশক আছে কতটি? 42টি। দামের 42টা দল মিলে হচ্ছে, 42টা দশক মিলে হচ্ছে 420। এ পর্যন্ত হলো। এরপরে আসি দেখো, 2600-তে কয়টি শতক আছে? এখানে কত বলেছে? শতকের দল বের করতে হবে। 2600-তে কতটি শতক আছে? আমরা এটা মুছে দিই, শতক, শতকের দল। দেখো, তাহলে আমরা এটা ভাগ করবো, 2600 ভাগ কত বলতো? 100, তাই না? 100 × 200 = 6। দেখো, 0 থেকে 2 বাতিলে 0, দরকার নেই 0, তারপর হচ্ছে 600 600। তাহলে 2600-তে 100-এর দল কয়টি আছে? 26টি। 2600-তে 100-এর দল আছে কতটি? 26টি দল আছে, তাই না? তাহলে 2600-তে 100-এর দল হচ্ছে 26টি। এই যে 100 মানে হচ্ছে শতক, তাহলে 2600-তে 100-এর দল আছে 26টি, অথবা 2600-তে 100-এর দল আছে কতটি? 26টি। বোঝা গেল শিক্ষার্থীরা?
আচ্ছা, এরপরে আসি দেখো, এটা গেল। এরপরে আসি দেখো 91, 100, 9,100, 91, 100, এর কয়টি শতক আছে? এখানে কয়টি শতক বের করতে হবে আমাদের, শতকের দল বের করতে হবে। শতক করেছে তার মানে শত দিয়ে ভাগ করবো। 9, 1, 0, 100 কত হবে? 9, 100, 900 দেখো, 0, 100, 1 থেকে 0 বাদ দিলে 1, 0, তারপরে 100 থেকে 100। তাহলে দেখো, লক্ষ্য করো, 91, 100 100 এর দল আছে 91টি। তাহলে 91, 100 100 এর দল আছে কতটি? 91টি। বোঝা গেল শিক্ষার্থীরা? তাহলে দেখো, লক্ষ্য করো, যেহেতু নিচের প্রশ্নগুলোর উত্তর দিই, তাই আমরা উত্তরগুলো রাফে করে নেব, নেওয়ার পর উত্তরগুলো শুধু বসাবো। তাহলে দেখো, 62 দশকে কত হয়? 62টা 10 মিলে কত হচ্ছে? যে 62 গুণ 10 কত হচ্ছে? 620 হয়। তারপর 39 শতক সংখ্যাটি কত? 39 শতক সংখ্যাটি হচ্ছে 3900। 39টা কি আছে? শতক আছে। 39টা 100 আছে। তাহলে আমরা গুণ করে সহজে বের করতে পারলাম। তারপর 74 শতক সংখ্যাটি কত? 74 শতক সংখ্যাটি হচ্ছে 7400। 74 শতক দেখো, 74 শতক মানে 100, সংখ্যাটি হচ্ছে 7400। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? তাহলে যখন আমরা সংখ্যাটি বের করছি, তখন কি করছি? গুণ করছি। কি দিয়ে গুণ করছি? যখন দশক বলছে 10 দিয়ে গুণ, যখন শতক বলছে তখন শত 100 দিয়ে গুণ। এরপরে আসি দেখো, এরপরে দেখো, সংখ্যাটি আমাদের দেওয়া আছে 420-এ কয়টি দশকের দল আছে, তাই না? 420-এ কয়টি দশক আছে? এক্ষেত্রে আমাদের কী করতে হবে? দল বের করতে হবে। দশকের দল বের করতে হলে আমাদের কী করতে হবে? 10 দিয়ে 420-কে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এরপরে দেখো, 2600-তে কয়টি শতক আছে? যে 2600-তে কয়টি শতকের দল আছে? তাহলে 2600-কে আমরা কী দিয়ে ভাগ করবো? শত 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 2600-তে 26টি শতক আছে। এরপর 9100-এ কয়টি শতক আছে? 9100-এ 91টি শতক আছে। এই যে 9100-কে আমরা কত দিয়ে ভাগ করেছি? 100 দিয়ে। যেহেতু শতক বলেছে, তাই আমরা 100 দিয়ে ভাগ করে কত পেলাম? 91 পেলাম। শিক্ষার্থীর একদম ওঠানো হয়েছে? আচ্ছা, আমি মুছে দিব। আজকে আমরা এই অধ্যায়টা মোটামুটি শেষ করে ফেলবো। সামনের দিন আমরা সৃজনশীল করবো, তো সবাই ঝটপট উঠে ফেলো, মুছে দিলাম। এরপরে আসো 6 নম্বর করলাম, এরপরে আসি আমরা 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? আগের ও পরের সংখ্যা লিখি। সবাই লিখে ফেলো, দেখি প্রশ্ন উঠাও। আগের ও পরের সংখ্যা লিখি। আমাদের কি করতে হবে? আগের সংখ্যাটাও লিখতে হবে, পরের সংখ্যাটাও লিখতে হবে। সবাই উঠাও আমার সঙ্গে। দেখো, ফাঁকা ঘর উঠাচ্ছ, 239, তারপর হচ্ছে পাকা ঘর। আগে আমরা সবগুলো উঠিয়ে ফেলি। হ্যাঁ, তোমরা উঠো আমার সঙ্গে। 2 নম্বর ফাঁকা ঘর, 1000 ফাঁকা ঘর। সবাই লিখা বুঝতে পারছো? আচ্ছা, লিখা না বুঝতে হলে বইয়ের দিকে লক্ষ্য করো। দেখো, বইয়ে কিন্তু 19 পৃষ্ঠায় এই ফাঁকা ঘরগুলো আছে। এরপরে দেখো, 5555 ফাঁকা ঘর। এরপরে 4 নম্বরে আসো, ফাঁকা ঘর 9999। উঠিয়েছে শিক্ষার্থীরা? দেখো, আগের সংখ্যা বললে আমাদের কি করতে হবে? 1 কম হবে, তাই না? আগের সংখ্যা বললে 1 কম হবে, সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটি থেকে 1 বাদ দেব, ঠিক আছে? আগের সংখ্যা হলে কি হবে? 1 কম হবে, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটি থেকে 1 বাদ দিয়ে দিব, বিয়োগ করে ফেলবো। আর পরের সংখ্যা বললে কি হবে? 1 যোগ করতে হবে। এই যে সংখ্যাটি আছে তার সঙ্গে 1 যোগ করে পরের সংখ্যাটি বসাতে হবে।
আমি জানি সব বলেই পারবো, তারপরে দেখো এখন দেখো আগের সংখ্যা, আগের সংখ্যা বললে কি বলেছি এক বাদ দিতে হবে, আমরা এক বাদ দিয়ে দেখি কত হচ্ছে, আট তিন দুই, দেখো 239 আগের সংখ্যা কত হচ্ছে 238, 239 আগের সংখ্যা হচ্ছে 238। এরপরে দেখো পরের সংখ্যা, পরের সংখ্যা বললে কি করতে হবে, আগের সংখ্যা আমরা এক বাদ দিলাম, এবার পরের সংখ্যা আমরা কি করব, পরের সংখ্যা আমরা এক যোগ করব, এক যোগ করে দিব, দেখো এক যোগ করলে কত হচ্ছে 9 আর 1 10 0 খাচ্ছে, 1 3 আর 1 4 আর 2 কত হচ্ছে সংখ্যাটি 240। দেখো লক্ষ্য করো তাহলে 239-এর আগের সংখ্যা হচ্ছে কত 238, আর পরের সংখ্যা হলো কত 240। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, আগের সংখ্যার ক্ষেত্রে আমরা এক বাদ দিলাম, পরের সংখ্যার ক্ষেত্রে এক যোগ করলাম। এরপরে 2 নম্বরে আসি, একই বিষয়, দেখো 1000-এর আগের সংখ্যা এক বাদ দিয়ে দিব, এক বাদ দিলে হবে কত 999, 1000 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 999, 1000-এর আগের সংখ্যা হচ্ছে 999। এরপরে যদি এক যোগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, পরের সংখ্যা বের করার সময় আমরা এক যোগ করে দেবো, 1001, পরের সংখ্যা কত হলো 1001, তাহলে 1000-এর আগের সংখ্যা হচ্ছে 999 আর পরের সংখ্যা হচ্ছে কত 1001। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, বুঝতে পারছো? আচ্ছা এরপরে সে দেখো 5555, আগের সংখ্যাকে কি করছি এক বাদ দিয়ে দিলাম, 4 5 5 5 কত হচ্ছে 5554, এবার যদি এক যোগ করে দিই তাহলে কত হচ্ছে 5 আর 1 6, দেখো 5 5 5 তাহলে পরের সংখ্যা কত হচ্ছে 5556, 5555, আগের সংখ্যা হচ্ছে কত 5554, পরের সংখ্যা কত হলো 5556। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আচ্ছা ধরে নিলাম তোমরা সকলে বুঝতে পারছো, কারণ এগুলো তো তোমরা অনেক ক্লাস টুয়েও পড়ে এসেছো, তাই না? আচ্ছা এরপরে দেখো 9999, আগের সংখ্যা এক কি করছি, আগের সংখ্যা এক বাদ দিচ্ছি, দেখো কত হচ্ছে 8 9 9 9, 9999 আগের সংখ্যা কত হচ্ছে 9998, এবার পরের সংখ্যা ক্ষেত্রে কি করছি আমরা এক যোগ করে দিব, 9 1 10 0, 9 1 10 0 এক করে থেকে যাচ্ছে, দেখো 9 1 10 0 এক থাকলো, একটা 9 সঙ্গে যোগ হয়ে গেল তাই না, দিয়ে 10 হলো, এই 10-এর 0 নামলো, একটা আবার থেকে গেল 9 সঙ্গে যোগ হলো, 9 1 10 হলো, 10-এর 0 নামলো, তারপর আবার এই একটা 9 সঙ্গে যোগ হলো কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে দেখো 9999 এর পরের সংখ্যা হচ্ছে 9999, পরের সংখ্যা হচ্ছে 10000, পরের সংখ্যা হচ্ছে কত 10000, 9999 এর পরের সংখ্যা হচ্ছে 10000। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? ওকে মুছে দিলাম। তাহলে আমাদের 6 7 হলো, এরপর আসি 8 নাম্বার, 8 নাম্বার সকলে বইয়ে লক্ষ্য করো, খালি জায়গা পূরণ করি, সবাই লক্ষ্য করছো 8 নাম্বার, 8 নাম্বার প্রশ্ন কি আছে, খালি জায়গা পূরণ করি, পূরণ করি, দেখো এখানে কতগুলো ডাটা আছে তাই না, লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 নাম্বারটা দেখো খালি জায়গা পূরণ করি, দেখো 0 থেকে শুরু হয়েছে, তারপরে দেখো 100 লেখা আছে, দেখি তো এর মাঝে কতটা ঘর আছে, সবাই গোনো কয়টি ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9
দশ। কয়টি ঘর আছে? দশটি ঘর আছে। দশটি ঘরে যদি একশো হয়, দেখো লক্ষ্য করো, দশটি ঘরে যদি একশো হয়, দশটি ঘরে একশো হয় তাহলে একটি ঘরে কত হবে বলো তো? একটি ঘরে কত হবে? দশ হবে না? একটি ঘরে দশ হবে তো, তাই না? তাহলে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে দশ করে। তাহলে দেখো দশটি ঘরে একশো হলো, তাহলে পরের ঘরগুলো আমরা গুনে দেখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আমার কিন্তু দশটি হলো পরের ঘরও। তোমরা গুনেছ শিক্ষার্থীরা? গুনছ সবাই? কয়টি হয়েছে তোমাদের? দশটি হয়েছে। তাহলে দেখো প্রথম দশটি ঘরে যদি একশো হয় তাহলে পরের দশটি ঘরে আরও একশো বৃদ্ধি পাবে, তাই না? তাহলে দেখো এটা কি আঁকিয়ে দেখাতে হবে? দেখো প্রথম ঘরে যদি একশো হচ্ছে, দেখো লক্ষ্য করো জিরো থেকে শুরু হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। দেখো এই প্রথম দশটি ঘরে যে কত হচ্ছে? একশো হচ্ছে, তাই না? শূন্য থেকে প্রথম দশটি ঘরে যে কত হলো? একশো হলো। তাহলে পরের দশটি ঘরে আরো একশো বাড়বে, তাই কিনা? দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, পরের দশটি ঘরে যে কত হবে? একশো বেড়ে যাবে। তাহলে একশো আর একশো কত হচ্ছে? দুইশো হচ্ছে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? বুঝতে পেরেছো? দেখো আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে শূন্য থেকে দশটি ঘরের জন্য কত হচ্ছে? একশো হচ্ছে। তার মানে প্রতিটা ঘরে কত করে আছে? দশ করে আছে, দশ করে আছে এবং দশটি ঘর আছে, কত হচ্ছে? যে একশো হচ্ছে, তাই না? ঠিক একইভাবে যদি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে আবার এখানে একশো বেড়ে যাবে, তাই কিনা? এখানে একশো আছে, এখানে আবার একশো বেড়ে যাবে। তাহলে একশো যোগ একশো হলে কত হচ্ছে? দুইশো হচ্ছে। বুঝতে পেরেছো? এরপর দেখো পরের ঘরগুলো, দেখো দশটি আছে, তাহলে তিনশো, তার দশটি পরের ঘরে হবে কত? চারশো, তার দশটি পরের ঘরে হবে কি হবে? পাঁচশো, তার পরের আরও দশটি ঘর পরে কত হচ্ছে? ছয়শো। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? বুঝতে পেরেছো? তাহলে দেখো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো হয়ে গেল। তাহলে এক নম্বরটা বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে দুই নম্বরে আসি। দুই নম্বরে দেখি একই বিষয়, দুই নম্বরে কিন্তু একই বিষয়। দেখো তেইশশো ফাঁকা ঘর পঁচিশশো, তেইশশো ফাঁকা ঘর দেখো পঁচিশশো, দেখো পঁচিশশো থেকে তেইশশোর পার্থক্য কত? দুইশো, তাই না? তেইশশো থেকে পঁচিশশো, দেখো পঁচিশশো আর হচ্ছে তেইশশো, পার্থক্য কত হচ্ছে? শূন্য শূন্য দুই, কত পার্থক্য? দুইশো। এখন আমরা ঘরগুলো গুনে দেখি তো কত হচ্ছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ। তাহলে দেখো বিশটি ঘরে যদি দুইশো হয়, শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটু বোঝার চেষ্টা করো, বিশটি ঘরে যদি দুইশো হয় তাহলে দশটি ঘরে কত হবে বলো তো? দশটি ঘরে কত হবে? একশো হবে তো, তাই তো? একশো হবে না? যদি বিশটি ঘরে দুইশো হয় তাহলে দশটি ঘরে একশো হবে। তাহলে দেখো দশটি ঘর গুনি, তাহলে তেইশের সঙ্গে একশো যোগ করলে কত হবে? তাহলে আছে প্রথমে আছে কত? তেইশশো, একশো যোগ করলাম কত হলো এখানে? চব্বিশশো। তারপরে দেখো পঁচিশশো আছে, পঁচিশশো আছে, ছাব্বিশশো আছে, সাতাশশো আছে। তারপরে দেখো আবার দশটা ঘর গুনে দেখো, দেখো দশটা ঘরই হবে, তাহলে আঠাশশো উনত্রিশশো। বোঝা গেল শিক্ষার্থীরা? আমি এটা এত আঁকিয়ে দেখালাম না, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে প্রত্যেকটা ঘর আছে, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে দশ। এখন যদি দশটি ঘর থাকে তাহলে সংখ্যাটি হবে একশো। তাহলে ঠিক একইভাবে পরেরটাতেও দেখো, তেইশশো পরে একশো যোগ করলে কত হচ্ছে? চব্বিশশো, পঁচিশশো, ছাব্বিশশো, সাতাশশো, আঠাশশো, উনত্রিশশো হয়ে গেল। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? মুছে দিলাম।
এরপরে আমরা আসি 9 নাম্বার সংখ্যাটি কত। আবার দেখো 9 নাম্বার আমাদের সংখ্যাটি বের করতে হচ্ছে। সংখ্যাটি কত দেখো, 1 নাম্বার একটি সংখ্যা, একটি সংখ্যা 7,899 থেকে এক বেশি। আচ্ছা নতুন লেখা জায়গাটা লিখে দিই। পর নাম্বারটা দেখো, একটি সংখ্যা, একটি সংখ্যা 3,000 থেকে এক কম। তিন নাম্বার কক্ষ দিয়েছে না, এক দুই হবে, এক দুই কেন, এক দুই। এবার আসি তিন নাম্বার, একটি সংখ্যা, একটি সংখ্যা 4,990 থেকে 10 বেশি। চার নাম্বার দাও, একটি সংখ্যা, একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। পাঁচ নাম্বারটা লক্ষ্য করো, 1,000 থেকে 800 এর পার্থক্য কত। শিক্ষার্থীরা সবাই উঠাচ্ছ? তাহলে দেখো সংখ্যাটি কত। একটি সংখ্যা 7,599 থেকে এক বেশি। যখন এক বেশি দেখো, যত বেশি হবে সংখ্যাটি থেকে আমরা তত যোগ করে দিব। রাফ কত বলেছে, 7,599 থেকে এক বেশি। যখন বেশি বলবে তখন যোগ, যত বেশি বলবে তত যোগ করব, ঠিক আছে? যখন কম বলবে বিয়োগ, যত কম বলবে তত বিয়োগ। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে, 9 + 10 শূন্য, থাকলো 1, 9 + 10 থাকলো 1, 5 + 1 = 6, 8, 7, 5 + 1 = 6 হয়ে গেল 7। তাহলে সংখ্যাটি কত হচ্ছে, 7,600। বুঝে গেল শিক্ষার্থীরা? তাহলে একটি সংখ্যা সেটা কোনটা, 7,600 থেকে এক বেশি। 7,600 থেকে এক বেশি হয়ে গেল। তারপরে দেখো একটি সংখ্যা 3,000 থেকে এক কম, 3,000 থেকে এক কম। তাহলে এক বিয়োগ করবো, দেখো বিয়োগের ক্ষেত্রে শূন্য থেকে এক বাদ দেওয়া যাচ্ছে, যাচ্ছে না। আমরা দেখো যখন কোনো কিছু আমাদের কম পড়ে যায় তখন আমরা কি করি, পাশের বাসা থেকে ধার নেই না, নেই তো? ঠিক তেমনিভাবে এখানেও আমরা ধার নিব, কিন্তু দেখো আমরা এখানে শূন্য আছে, এখন এর কাছ থেকে ধার নিব, এরও শূন্য আছে, দিবে কি, নিজেই তো শূন্য, কিছু দিতে পারবে, পারবে না। তাহলে আরেকটা ঘর দেখি, পরে ঘরে এসে দেখছি শূন্য, এও ধার দিতে পারছে না। তাহলে পরে ঘরে এসে তিনের কাছ থেকে আমরা ধার নিই, হ্যাঁ, তিনের কাছ থেকে এক ধার নিলাম, এটা হয়ে গেল কত, 10। তিনের কাছ থেকে এক নিলাম, এটা হয়ে গেল 2। এখন দেখো এই 10-এর কাছ থেকে আবার এ যদি এক ধার নেয়, এই হচ্ছে 10, এখন এর একটা কমে গেল, 9 হলো, তাই না? তারপরে দেখো এই 10-এর কাছ থেকে এ যদি ধার নেয়, এই হচ্ছে 10, এই হয়ে গেল 9। বুঝে গেল? তাহলে দেখো 10 থেকে একবার দিলে কত হচ্ছে, 9 হচ্ছে। 10 থেকে একবার দিলাম কত হচ্ছে, 9, 9, 9, 2। বোঝা গেল শিক্ষার্থীরা? দেখো তিনের কাছ থেকে আমরা এক ধার দিলাম, এই শূন্যকে দিলাম, এই শূন্যটা হয়ে গেল 10, তিনটা হয়ে গেল কত, 2। এবার দেখো এই 10 থেকে আবার এই শূন্য নিল, এই শূন্য যখন এক নিয়ে নিল 10 থেকে, তখন এই শূন্যটা হয়ে গেল কত, 9। তারপর আবার দেখো এই শূন্যটা থেকে এক আবার এই শূন্য নিয়ে নিল, তখন এই হয়ে গেল 10, আর এর 10 থেকে এক কমে হয়ে গেল 9। এখন যদি
যোগ করি, দেখো লক্ষ্য করো, 10 থেকে 1 বাদ দিলাম, 9 হলো, এখানে আর কিছু নাই, দেখো 9 থেকে 9 নামলো, 9 নামলো, আর এই যে 3 যেহেতু 1 ঘাট দিয়ে দিয়েছে 2 হয়ে গেছে, তার মানে 2 নামলো। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 2,299। তাহলে একটি সংখ্যা 3,000 থেকে 1 কম, কত হচ্ছে সেই সংখ্যাটি? 2,999। বোঝা গেল শিক্ষার্থীরা? আচ্ছা, আমি এটা মুছে দিই, আরেকটা রাফ করবো। তাহলে 3,000 থেকে 1 কম সংখ্যাটি কত? 2,999। তারপরে একটি সংখ্যা 4,990 থেকে 10 বেশি, কত বেশি? 10 বেশি। আমরা আগে বলেছি যত বেশি বলবে ততটা আমরা যোগ করবো, দেখো 4,990, কত বেশি? 10 বেশি। যোগ করলে কত হচ্ছে? 0, 9 একে 10-এর 0 থাকলো 1, 9 একে 10-এর 0 থাকলো 1, 4 একে 5। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 4,990 থেকে 10 বেশি সংখ্যাটি হচ্ছে কত? 5,000। 4,990 থেকে 10 বেশি সংখ্যাটি হচ্ছে 5,000। এরপর আমরা একই বিষয় দেখো, একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, 10,000 থেকে কত কম? মুছে দিলাম, রাফ করো। একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, দেখো 0 থেকে 0 বাদ দিলাম, 0 হলো। এখন দেখো এই 0 থেকে আমরা 1 বাদ দিতে পাচ্ছি পাচ্ছি না তো, তাই না? আচ্ছা, তাহলে আমরা পাশে পাশে থেকে ধার নিই, দেখো পাশে ধার দিতে পাচ্ছি না, ওরও কিছু নাই, এরও কিছু নাই, তাহলে আমরা 1 থেকে ধার নিলাম, নিয়ে এটা হলো কত? 10। আর এর থেকে যদি 1 ধার নেয় তাহলে এ হয়ে যাচ্ছে কত? 9, এটা হয়ে গেল 10। এবার এ থেকে যদি এ ধার নেয় তাহলে এ হয়ে গেল কত? 9, আর এটা হয়ে গেল 10। এবার লক্ষ্য করো, 10 থেকে 1 বাদ দিলে 9, আর এখানে তো বাদ দেওয়ার কিছু নেই, নিজেও 9 হয়ে গেছে, নিজেও 9 হয়ে গেছে। তাহলে দেখো থাকছে, হাতেও থাকছে না, হয়ে গেল। যেহেতু এ কিন্তু এর একটাই ছিল, একটাই কিন্তু কি করলো? ধার দিয়ে দিয়েছে, তাই না? দিয়ে ও শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, ওরা কিছুই থাকলো না। ও নিজে যে 1, ও শূন্যকে দেখো একটা ধার দিয়ে দিল, দিয়ে হয়ে গেল ফাঁকা, শূন্য হয়ে গেল। তাহলে বামি শূন্য দরকার নেই, আছে কি? দরকার নেই। তাহলে একই সংখ্যা 10,000 থেকে 10 কম হলে কত হচ্ছে? 9,990। শিক্ষার্থীরা বিয়োগটা কি বুঝতে পারছো? আরেকবার লক্ষ্য করো, বিয়োগটা আরেকবার লক্ষ্য করো। দেখো আগে বললাম আমাদের যখন কোনো কিছু কম করে যে আমরা পাশের বাসা থেকে ধার নিই না, তো দেখো এখানে 0 থেকে 0 বাদ দিলাম, 0 হলো। এখন দেখো এখানে 0, 0 থেকে কি আমরা 1 বাদ দিতে পারবো? পারবো না। পাশে 0 থেকে ধার নিবো, এই 0 তো কিছু নাই, ও কি ধার দিতে পারবে? পারবে না। তারপরে দেখো 0, ও ধার দিতে পারছে না, তাহলে আমরা 1টাকে ধার নিয়ে নিলাম। এই 1টাকে যখন এ ধার নিল তখন এই 0টার সঙ্গে এটা হয়ে গেল কত? 10। একটা হয়ে গেল কি? 0। এখন দেখো এই 10 থেকে যদি এই 0টা আবার ধার নেয় তাহলে এটা হয়ে গেল কত? 9, এটা হলো 10। আবার যদি এ একে ধার দেয়, এ দেখো 10 হয়ে গেল, এই হয়ে গেল 9। এবার দেখো 10 থেকে একবার দিলে 9, এই নিজেই 9 নামলো, এই নিজেই 9 নামলো, আর এটা 0। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 9,990। তাহলে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম হলে সংখ্যাটি হচ্ছে 9,990। তারপরে দেখো 1,000 থেকে 800 এর পার্থক্য কত? পার্থক্য, ব্যবধান, অন্তর, বিয়োগফল, যাই বলুক না কেন আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। 1,000 থেকে কত বিয়োগ করব? 800 বিয়োগ করব। 1,000 থেকে কত বিয়োগ করব? 800। আবার বলি দেখো, যখন বলবে বিয়োগফল, পার্থক্য, ব্যবধান অথবা অন্তর যেটাই বলুক, তখন আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো 0 থেকে 0 বাদ দিলাম, 0 হলো, 0 থেকে 0 বাদ দিলাম, 0 হলো, 0 থেকে 8 বাদ দিতে পারছি না, 1টা আমরা ধার নিয়ে নিলাম, এটা হয়ে গেল কত? 10, এটা হয়ে গেল 0। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 200। এই 0 বামি 0 গুলো দরকার নেই। তাহলে 1,000 থেকে 800 পার্থক্য কত হচ্ছে? 200। 1,000 থেকে 800 পার্থক্য হচ্ছে 200। শিক্ষা